তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএমআর ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লোর করবো একটি নতুন সিরিজ, তার নাম হচ্ছে ইট স্টার্ট উইথ এ কিংপিন অ্যাকাউন্ট চ্যাপ্টার ওয়ান। ওকে, তো এখানে কারোর বার্থডে সেলিব্রেট হচ্ছে, তো এখানে বলতেছে ব্রাদার, তো তোমার 18তম জন্মদিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তো এটা বলে একটা ফুলের এখানে বোমটা ফাটায়। তো এখানে একটা ছোট ফ্যামিলিকে দেখানো হয়, এর ভিতরে একটা ছেলেকে দেখানো হয়, সে এখানে বার্থডে সেলিব্রেট করতেছে। তো তার বাবা বলতেছে যে তোমার কি উইশ ছিল, তো সেটা আমাকে বলো যদি আমি পূরণ করতে পারি। তো এখানে ইয়েইউ বলতেছে, মানে এই ছেলেটার হচ্ছে ইয়েইউ, আর বলতেছে তুমি যদি এটা বলেছো তো মনে হয় না তুমি এটা করতে পারবে। তো এরপর তার সিস্টার এখানে জড়ায় ধরছে আর বলতেছে, আরে ব্রাদার তাড়াতাড়ি বলো না তোমার ইচ্ছাটা, তো আমি ধৈর্য হারাচ্ছি, তো আমিও শুনতে চাই। তো এখানে ইয়েইউ এর মা বলতেছে তুমি তাকে ছেড়ে দাও, মানে সিস্টারকে বলতেছে। তো এখানে ইয়েইউ এর বাবা বলতেছে যে তোমার যেহেতু এখন 18 বছর বয়স হয়ে গেছে, মনে হয় না তোমার ভাইয়ের এখন আর কোনো সিক্রেট কোর্ট আছে। কি আমি একটা ম্যান হয়ে গেছি, তাই কি বলতেছে অবাক হয়ে। তো তার ইচ্ছাটা বলার জন্য একটু শরম পাচ্ছে, তো একটু মুখটা সামলে বলতেছে। তো এরপর ইয়েইউ বলতেছে ঠিক আছে, তোমরা যেহেতু সবাই জানতে চাচ্ছ তাহলে আমি বলতেছি। এরপর ইয়েইউ বলতেছে আমি চাই আমাদের পরিবার সবাই একসাথে সুখে থাকুক। তো এটা বলতে না বলতেই এখানে তার সিস্টারকে দেখানো হয় দুই ভাগ হয়ে গেছে একটা স্ল্যাশের কারণে। কি মানে কোত্থেকে স্ল্যাশটা আসলো এটা জানা যায়নি, কিন্তু এখানে ইয়েইউ একদম অবাক হয়ে আছে। তো দেখতেই দেখতে এখানে পুরো রক্ত রক্ত হয়ে গেছে, তো পুরো ফ্যামিলি এখানে ধ্বংস হয়ে গেছে তার সামনে। তো ইয়েইউ এটা দেখে একদম স্পেসলেস হয়ে গেছে, মানে কোনো কথা নাই, তার মুখের সামনে তার পরিবারের রক্ত এখানে লেগে আছে। তো এরপরে সিনে দেখা যায় বিল্ডিংগুলো এখানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর ব্লাস্ট হচ্ছে চারদিকে। তো এই ইয়েইউ এর যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংটা এখানে দুই টুকরো হয়ে গেছে। দুই টুকরো হওয়ার কারণে এখানে তার ফ্যামিলির ভিতরে তার সিস্টার এখানে দুই ভাগ হয়ে গেছিল, আর তার বাবা মা এখানে নিচে পড়ে যাচ্ছে। তো এখানে ইয়েইউ উপর থেকে ডাকতেছে তাকে, তারপর ইয়েইউ বলতেছে মাম ইউফি, তাই বলে দুইজনকে ডাকতেছে এখানে তার মা আর বোনকে। তো এই বিল্ডিংটা দুই ভাগ হয়ে যাওয়ার কারণে এখানে তারা দুজন নিচে পড়ে যাচ্ছে। তো পরে শুনে চারদিকে খালি ধ্বংস আর ধ্বংস করা দেখানো হয়, খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। তো ইয়েইউর সামনে অনেক বড় একটা মনস্টার চলে আসছে, সেটা দেখে অনেক ঘাবড়ে গেছে। তো সেই মনস্টারটাকে দেখানো হয় যেটা কোনো আকার আকৃতি খুব একটা বেশি ভালো বোঝা যাচ্ছে না, তবে শিয়ালের আকৃতি মনে হচ্ছে। তারপর অনেক জোরে জোরে চিল্লাচ্ছে, জোরে জোরে চিল্লাচ্ছে। তো এই পরের সিনে দেখা যায় ইয়েইউ এখানে ক্লাসের ভিতরে এইরকম জোরে জোরে চিল্লাচ্ছে যেরকম আগে চিল্লাচ্ছিল। তো ক্লাসের টিচার ছিল, ছাত্র ছিল, সবই এখানে তার দিকে তাকায় আছে। তো ইয়েইউ এখানে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর বলতেছে কি এটা কি একটা স্বপ্ন ছিল, মাথায় হাত দিয়ে বলতেছে। তো ওর এই অবস্থা দেখে মনে হচ্ছে ও কিছুই বুঝতে পারতেছে না যে হঠাৎ করে কি হলো। তো এরপর ইয়েইউর উপর চিল্লায় বলতেছে যে আমার হিস্টোরিক্যাল ক্লাসের ভিতরে তোমার ঘুমানোর সাহস কী করে হয়, তুমি কি সব কিছু পারো, তাহলে বলো এখানে আর্থ ও মানে আর্থ ওয়েল এরাটা কী। তারপরে ইয়েইউ বলতেছে ও সরি স্যার, তো আমি আসলে কাল রাতে একটু বেশি কাজ করে ফেলেছিলাম, তো সেই জন্য একটু ঘুম বেশি পাচ্ছিল ক্লাসের ভিতরে, তাই হঠাৎ করে ঘুম এসে গেছিলাম। তো ঠিক আছে স্যার বলতেছি যে ওয়েল এরাটা হচ্ছে। তো এইটুক বলতে না বলতে এখানে টিচার থামায় বলতেছে ঠিক আছে তোমার আর কিছু বলতে হবে না, ক্লাসের পিছনে যাও আর এখানে দাঁড়ায় থাকো, তো এটাই তোমার শাস্তি। তারপর এখানে ইয়েইউ বলতেছে ঠিক আছে স্যার, তো আমি তো ভুলেই গেছিলাম সেই ছেলেটা তো একটা বোকা ছেলে ছিল, তাই কি বলতেছে টিচার, তো সে কি আমার মুখের সামনে একটা পাঞ্চ মারতে চাইছিল, তো ঠিক আছে আমি অনেক স্মার্ট ছিলাম তো সেই জন্য বেঁচে গেছি, তাই কি বলতেছে তার টিচার। আর এখানে ইয়েইউকে দেখানো হয় নিরাশ হয়ে আর কি ক্লাসের পিছনে যাচ্ছে দাঁড়ানোর জন্য। তো এখানে টিচার বলতেছে যে স্টুডেন্টের জন্য নোট বানানো খুবই গুরুত্বপূর্ণ, তাই বলে এখানে একটা ছবিকে দেখানো হয় টাইপ করতেছে এখানে কম্পিউটার বা অন্য কিছুতে ট্যাবলেটে। তো এখানে টিচার পড়ানো শুরু করছে, একটা হোলোগ্রাম বের করছে একটা আর্থের। তো এখানে বলতেছে যে এই আর্থ এরা আর্থ ওয়েল এরাটা এটা কী, চাই সবার কাছে জিজ্ঞাসা করতেছে। তো এখানে বলতেছে যে 2036 সালে হঠাৎ করে এখানে স্পেস ডিজর্ডার নামে কিছু একটা চলে এসে ট্রান্সফর্ম হয়ে এখানে আর্থকে একটা গেমে তৈরি করে ফেলে, মানে আর্থকে নর্মাল থেকে একদম গেমের দুনিয়াতে তৈরি করে ফেলে, যেখানে মনস্টার থাকতে পারে, আরও অনেক ডেঞ্জার থাকতে পারে, আর এর সাথে একটা অপরচুনিটিও থাকতে পারে। তো এসব আর কি বলতেছে। তো আর্থ ওয়েল এই এরাটায় আমরা এখন বর্তমানে আসি। তো এখানে বলতেছে যে মনস্টারগুলো অনেক পাওয়ারফুল পাওয়ারফুল মনস্টার এখানে র্যান্ডমলি চলে আসে, আর এখানে হিউম্যানরাও লেভেল আপের অ্যাবিলিটিটা পায়। তো এখানে বিভিন্ন স্কিল পায়, বিভিন্ন প্রফেশন পায় যেটা ব্যবহার করে এই মনস্টারগুলোকে আটকায়।
তো কিছু ক্যাটাস্ট্রোফ বছরের ভিতরে এখানে একটা মেজর লেগিও টাউন ছিল যেখানে সাপ্রেস করে রাখছিল মনস্টারদের। তো তারা এখানে একটা নতুন ওয়ার্ল্ড এখানে গঠন করে ফেলে। তো এটা হচ্ছে আমাদের হিরো ইউ লেভেল 3-তে আছে, তার সিস্টেম বলতেছে। তো এখানে ইউ বলতেছে, হ্যাঁ, তো এই বিপজ্জনক এবং অজানা সময়ে আমরা এখানে আসি। তো সবাই এগিয়ে যাওয়ার জন্য যতগুলো লেভেল আছে ততগুলো লেভেল এখানে পার করে ফেলে। তো এইসব হিস্টোরিক্যাল ক্লাস তো শেষ হয়ে গেছে, এখন ক্লাস ছুটির পরে দেখাচ্ছে। তো ইয়েও এখানে ক্লাস শেষ হয়ে যায়, এখানে বাসায় যাচ্ছে, আর এখানে তার পিছনে কিছু বন্ধু চলে এসছে আর তাকে ডাকতেছে, ইয়েও আমার জন্য অপেক্ষা করো। তো ইয়েও এখানে বলতেছে যে, আরে লুফ্যাং, তুমি এখানে কী চাও আমার কাছ থেকে? তো এখানে লুফ্যাংয়ের লেভেলটাকে দেখানো হয়, লেভেল 5-এ আছে। তো এখানে লুফ্যাং বলতেছে, তুমি তো আমার এখানে কোনো প্রোটেকশন ফিটা দেও নি এখনও। তো এখানে ইয়েই বলতেছে যে, তুমি 2 বছর আগে এখানে সিনিয়রদের সাথে বলি হচ্ছিল এখানে, তো আমি সেই সময় বাঁচিয়েছিলাম, তুমি কি সেটা ভুলে গেছো? আর তুমি এখন আমার কাছ থেকে প্রোটেকশন ফি চাচ্ছ? তো এখানে লুফ্যাং এখানে বলতেছে, আমি এইসব কিছু জানি না। তো এটা বলে অনেক জোরে একটা পাঞ্চ মারছে। তো ইয়েইউর কোনো সুযোগই দেয়নি কিছু করার। তো লুফ্যাং এখানে বলতেছে, আমি ভেবেছিলাম তুমি একটা ট্যালেন্টেড লোক ছিলে, তো সেজন্য তুমি যখন স্কুলে প্রথম এসেছিলে তখন তুমি একটা লেভেল 3 ফাইটার ছিলে, কিন্তু এখন এই দিকটা আমার পাল্টে গেছে। তো এখন আমি লেভেল 1 থেকে লেভেল 5-এ চলে গেছি আর তুমি লেভেল 3-তেই আটকে আসো, তো এটা খুবই খারাপ। তো এটা বলেই তার মাথাটা মাটিতে ফেলাই দিয়েছে অনেক জোরে। ইয়েও নিজেকে ছড়ানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো তুমি তো একটা শীটের সমান, তুমি এখানে কোনো লেভেল আপ করতে পারো না, তুমি জাস্ট একটা শীট। তো এখানে ইয়েইউর সিস্টার এসে বলতেছে, স্টপ, থামো, তুমি কে এখানে আমার ভাইকে এভাবে মারতেছো? তো এই আসার সাথে সাথেই অনেক জোরে একটা লাঠি মারছে, সেই লাঠিটা এখানে ঠেকাতে পারে নাই, অনেক নিচে পড়ে যাচ্ছে আর কি। তার সিস্টারকে দেখে মনে হচ্ছে অনেক পাওয়ারফুল। তো এখানে লুফ্যাংকে দেখানো হয় একটা লাঠি খেয়ে অনেক পিছনে যে পড়ছে, ওয়ালের সাথে গোথা খাইছে অনেক জোরে। আর এখানে পোলাপানা বলতেছে, হোলি শিট, সে তো এখানে ইয়ে ইউনফি, তো সে এখানে 16 বছর বয়সে এখানে লেভেল 7-এ চলে গেছে, তো সে কি এখানে? তো এটা বলে অনেক ঘাবড়ে গেছে বাকি স্টুডেন্টরা। তো এখানে বলতেছে যে, আমি শুনেছি সে এখানে লেভেল 7-এ থেকেও লেভেল 10 মনস্টারকে এখানে মারতে পারে অনেক সহজেই। তো এখানে ইউনফি এখানে বলতেছে, তোমরা এখন পালাচ্ছ না কেন? তো এসব বলতেছে, ভয় দেখাচ্ছে। তো এখনও সে ফাইটিং পজিশনেই আছে। তো ইউনফির স্ট্যাটাস দেখানো হয় লেভেল 7। তো ইউনফি এখানে বলতেছে, তোমরা যদি এখানে পরের বার না পালো তাহলে আমি কিন্তু মেরে ফেলবো তোমাকে। তো এসব বলতেছে, আর বাকি পোলাপন বলতেছে, তাড়াতাড়ি পালো এখান থেকে, আমরা ইউনফির সাথে লড়াই করতে পারবো না। তারপরে লুফ্যাং বলতেছে, ইয়েইউ, তো তুমি এখানে একটা মেয়ের পেছনে পালো, আর কি লজ্জা পায় না? তো এইসব আর কি বলতেছে। আর ইউনফি বলতেছে, কী বললে তুমি? তো এইসব আর কি বলতেছে। তো এখানে ইউনফি বলতেছে, ব্রাদার, তুমি তাদের কথা বেশি কষ্ট নিও না, তো তুমি যেহেতু এখানে লেভেল 3-তে আছো, তারপরেও তুমি একটা আমার ব্রাদার, তো তুমি আমার বেস্ট ফাইটার। তো ইউ এখানে ইউনফির মাথায় হাত রাখতেছে, বলতেছে, চিন্তা করার দরকার নেই, তো আমি এখানে তোমার ব্রাদার যেহেতু, তো আমি নিজেকে এত সহজেই হার মানবো না। তো এরপর বলতেছে, চলো আমরা বাসায় যাই। তো হ্যাঁ, আমি একটা লুজার, তো আমি এখানে লেভেল আপ করতে পারতেছি না। তো এরপর ইয়েইউ এখানে বলতেছে, যেহেতু আমি অনেক দুনিয়া দেখেছি, তো কিন্তু এমন কোনো লোক দেখিনি যে এখানে কোনো লেভেল আপ করতে পারতেছে না, তো আমি কি একা যে এখানে শুধু লেভেল আপ করতে পারতেছি না? তো এখানে ঘরে চলে আসছে আর এখানে বলতেছে, আমি কখনো হার ছাড়বো না। তো এখানে ঘরে বার্থডে সেলিব্রেট করতেছে, তার মা বলতেছে, হ্যাপি বার্থডে জিআইউ, তো আরেকটা নাম আছে জিআইউ। তার সিস্টার এখানে বলতেছে যে, হ্যাপি বার্থডে ব্রাদার, তোমার 18তম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো এটা বলে দুইজনে এখানে বোম ফুটাচ্ছে আর কি, মানে ফুলের বোম। এখানে ইউন বলতেছে যে, আমি আমার ফ্যামিলিটাকে প্রোটেক্ট করতে হবে আর আমার হ্যাপিনেসটাকেও এখানে প্রোটেক্ট করতে হবে, তো তার জন্য আমাকে আরও বেশি স্ট্রংগেস্ট হতে হবে। তো এখানে তার কেক নিয়ে রাখছে হাতে আর বার্থডে সেলিব্রেট করতেছে। তো এখানে ইয়েইউ বলতেছে যে, কি বার্থডে ক্রাইসিস? তো এটা তো সেই সময় না যেখানে পুরো ফ্যামিলিটা এখানে ধ্বংস হয়ে গেছিলো, মানে নাইটমেয়ারের ভিতরে। তো যদি এটা সত্যি হয় তাহলে আমাকে তো কিছু একটা করতে হবে। তো এখানে ইয়েইউ বলতেছে যে, আমি তো এখানে বাইরে যেয়ে কিছু খাবার খেতে চাই, মানে গ্রিল ফিশ খেতে চাই, যেটা অনেকদিন হয়ে গেছে খাইনি। তো তার কথা শুনে তার মা বলতেছে, কিন্তু আমি তো আজকে অনেক খাবার রান্না করেছি তোমার জন্য। তো তার বাবা বলতেছে, তো আজকে যে তো এখানে ইউর দিন, তো আজকে সব অর্ডার সেই করবে। তো এখানে তার সিস্টার অনেক খুশি হয়ে এখানে ঠিক আছে বলতেছে।
তো তার সিস্টার এখানে পেটে হাত দিয়ে বলতেছে আজকে অনেক পেট ভরে খাইছি, মানে অনেক স্যাটিসফাই হয়েছি। তো এখানে তার ইও এখানে বলতেছে যে আজকে তো কোনো ঘটনা ঘটেনি, মানে কোনো মনস্টারে কোনো আঘাত হামলা হয়নি, তো তাহলে কি এসব মিথ্যা ছিল? তো এসব বলতে না বলতে এখানে কিছু থান্ডার এনার্জি তৈরি হচ্ছে আশেপাশে, অনেক অরা স্পিরিচুয়াল অরা তৈরি হচ্ছে তার সিস্টারের পিছনে। তো ইওর পুরো ফ্যামিলি এখানে স্পিরিচুয়াল অরার চারপাশে ঘিরে ধরছে। তো ইও অনেক ঘাবড়ে গেছে এসব দেখে। তো এখানে কিছু ডাইমেনশনাল ক্র্যাক চালু হয়ে গেছে, এটার নাম দিয়েছে এখানে প্লেন ক্র্যাক। তো এই ভিতর থেকে নাকি মনস্টারগুলো সামন হয়, তো এখান থেকে সব মনস্টারগুলো আসে। তো গেট থেকে এখানে মনস্টারগুলো আসা শুরু করে দিয়েছে, একটা স্পাইডার টাইপের কিছু একটা বের হচ্ছে। তো এখানে একটা শক্তিশালী স্পাইডার চলে এসছে যেটা নর্মাল মানুষরা এখানে আটকাতে পারবে না। তো বাকি মানুষরা এখানে বলতেছে যদি তোমরা এখানে মরতে না চাও তাহলে তাড়াতাড়ি পালাও এখান থেকে। তো এখানে ইওর ফ্যামিলি এখানে বলতেছে যে না, আমরা তো এখানে আটকে পড়েছি এই মনস্টারের হাতে। তো এই পার্টটা এখানে শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পুরাতন অবশ্যই প্লে লিস্টগুলোকে দেখে নিতে পারেন আগেরগুলো। তো আজকে লাইক এম লাগছি 5টা, তো 5টা লাইক এম হলে পরেই এখানে নেক্সট এপিসোড আনবো।